নমস্কার বন্ধুরা সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত জয় জগন্নাথ সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরীতেই নয় যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে সেখানে খুবই আনন্দের সাথে পালন করা হয় এই যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রার উৎসব পালিত হয় এই দিনটাকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবেও মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম সুভাদ্রার জন্য একশো আটটি কলস ভর্তি সুসজ্জিত সুবাসিত জলে স্নান করানোর ব্যবস্থা করা হয় কথিত আছে এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় তাই পনেরো দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় পনেরো দিন পর রাজবিশে উপস্থিত হন ভক্তদের সামনে এবার আমরা জেনে নেব দু সালে কবে স্নানযাত্রা পড়েছে প্রথমেই বলে রাখি এই বছর স্নানযাত্রা পড়েছে জ্যৈষ্ঠ মাসে নয় আষাঢ় মাসে বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন শনিবার সকাল ছটা একান্ন থেকে পরের দিন সকাল ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ওই দিন গঙ্গাস্থানের সময় থাকবে বাইশে জুন সকাল চারটে পঞ্চান্ন থেকে সকাল ছটা তিরিশ মিনিট পর্যন্ত স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আটটি ভর্তি জল দিয়ে তালে স্নান করানো হয় স্নানযাত্রার পরে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি থেকে আষাঢ়ের আমাবস্যা পর্যন্ত ভগবানকে জনগণের সামনে ওই সময় আনা হয় না পনেরো দিন ধরে শুধু সেবা চলে পনেরো দিন পরে আবারও জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীকে নব সাজে সাজিয়ে জনগণের সামনে আনা হয় ওই স্নানযাত্রা যেখানে যেখানে বিগ্রহ রয়েছে সেখানে সেখানে খুব ধুমধাম করে পালিত হয় সহ সরলভাবে বাড়িতে কিভাবে এই স্নানযাত্রা পালন করবেন সেটাই এবার আলোচনা করা যাক সকালবেলা উঠে স্নান করে নেবেন যদি সম্ভব হয় গঙ্গায় স্নান করে নেবেন আর যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়ে ওঠে তাহলে নদীতে বা পুকুরে স্নান করা যেতে পারে সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নানের জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন তাহলেও চলবে এরপর জগন্নাথ দেবের স্নানের ব্যবস্থা কিভাবে করবেন সেটাই বলবো প্রথমে কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন তারপর গঙ্গা জলের সাথে চন্দনবাটা বাটা গোলাপ জল তুলসী পাতা দিয়ে সুবাসিত জল করে স্নান করাবেন এই সময় অবশ্যই সুগন্ধি ধূপ জ্বালাতে হবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবেন এরপর আপনাদের সাধ্যমতো ফল মিষ্টি ভোগ দেবেন এই ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য সহজ সরল এই স্নানযাত্রার অনুষ্ঠান পালন করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জগন্নাথ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই